গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে ব্লগস এ। তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি ঝুমার নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 9:30, তো চায়ের কাপ নিয়ে বসে গেছি। এখন থেকে তো ব্লগটা আমি শুরু করছি। আর আজকে 9:30 সময় চা খাচ্ছি, মানে আজকে দিনটা ফ্রি আছি, রিশুর আজকে কোনো কিছুই নেই, তো সেই জন্য আমরা আজকে 8টার পরেই উঠেছি। আর যেহেতু আজকে না ঠান্ডাটাও অনেকটাই কম, তো যাই হোক আজকে অনেকটা লেটে উঠেছি। তারপরে বাইরের বাসি কাজটাজ তো অনেক থাকে, সেইগুলো করে একদম জামা কাপড় টাপড় ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এক কাপ চায়ের সাথে তোমাদের সাথে আড্ডা দিতে। তো চলো এখন আমি এই চাটা খাবো, আর হচ্ছে কি না তারপরে বাদবাকি কাজ শুরু করব। আর আজকে বাজার টাজারও নেওয়া হয়ে গেছে, কারণ আমি নিচে এসে দেখছি, মানে যখন গেট খুলেছি সব বাজার টাজার সব সামনেই চলে এসেছে, মাছ সবজি। তো যেহেতু অনেক কয়েকদিন বাড়ি ছিলাম না, তো সবজি টবজি সেরকমভাবে কিছু নেওয়াই হয়েছিল না। আর কালকে তো চলে গেছিলাম রিসুর এক্সাম দিতে, মানে যেটুকু যা ছিল ঘরে সেইগুলো করেই চলে গেছি। আর রাত্রে তো কিছু ছিল না, তো সেটা ভেবেছিলাম কাল রাত্রে আসার সময় চিকেন আনবো। তো নীলিবার সাথে বাজারে গেছি আর চিকেন নেওয়া হয়নি। আর আমাদের এখানে একটা দোকান আছে যেখান থেকে আমি আনি, তো ওই টাইমে মানে এদিকে মানে বাজার অত এদিকে তো অত ভিড় নেই, তো অত রাত্রে আর কাট মানে 7টা বেজে গেছে, তো বলছে বৌদি এখন কাটলে আর আমার বিক্রি হবে না, আর তুমিও এতটা নেবো না, আর আমরা দুজন অত 1.5 কিলো 2 কিলো চিকেন নিয়ে কী করবো। তো সেই জন্য আমি আর নিয়ে চলে এসেছি। রিসুর মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু যাওয়ার সময় বলেছিলাম চিকেন নিয়ে আসবো, রাত্রে চিকেন কষা রুটি করব, সেটা তো হয়নি। আর তো রাত্রে সে আলু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট, এটা দিয়ে আমরা চালিয়ে নিয়েছি। আর আজকে সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি, যেহেতু মাছ হলেও রিসুর আর কিছু চায় না, যে কোনো মাছ সব রকম মাছ আমার মেয়ে খায়, তো মাছটা নিয়ে নিয়েছি। আর একটু সবজি নিয়েছি, তো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়েছি। আগে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি আগে একটু চা করবো, চা খেয়ে নেবো। আর এই দেখো চা হচ্ছে দুধ চাই, আমি চিনিটা কম দিই বা কোনো সময় চিনিটা দিও না, চিনি কম দিয়েই চাটা খাই। আমার মানে লাল চা আর কি একদমই ভালো লাগে না। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই। আর রিসুর আজকের থেকে ফ্রি আছে? ও ফ্রি কিছুই নেই, রিসুর ফ্রি বলতে কিছুই নেই, রিসুর আবার মানে ডিসেম্বরে আবার প্রোগ্রাম থাকে। এক তো কম্পিউটার ম্যামের ওখানে ওপেনিং আছে, সেখানেও প্রোগ্রাম আছে, তার জন্য নাচ প্র্যাকটিস করতে হবে, আর একটা গ্রুপ নাচ তুলিয়ে দিতে হবে রিসুকে আর আমাকে। তো স্নেহা করবে আর একজন করবে, ওদের ফ্রেন্ড তাই তো একজন সুহিতা, তো আজকে আবার ওরা আসবে, একটার পরে আসবে, তো ওদেরকে আবার ডান্স তোলাতে হবে। তো সেই জন্য আমাকে আবার 12টা সাড়ে 12টার মধ্যে সমস্ত কাজ করে নিয়ে রেডি হয়ে একটু বসতে হবে, মানে ফ্রি হতে হবে আর যাকে বলে ফ্রিটা হতে হবে। তারপরে আজকে ডিসেম্বরের লাস্টে আবার ড্রয়িংয়ের এক্সামও আছে, মানে এক্সাম না ড্রয়িং কম্পিটিশন আছে, স্যার ওকে নাম নিয়ে গেছে। তো মানে সেগুলো মানে এই মাসটা আবার এই চাপগুলো থাকে, মানে প্রোগ্রামের, কারণ ডিসেম্বর জানুয়ারিতেই প্রোগ্রামটা বেশি হয়, সারা বছরে তো প্রোগ্রাম করায় না, বা স্যারের অ্যানুয়াল ফাংশনটাই করানো হয়েছিল, আর সারা বছর তো করাই না, তো ডিসেম্বরটা একটু মানে করে একটু মানে একটু সাহসটাও তো বাড়বে সেই জন্য করানো। তো এই 2 বছর আর করাবো না, কারণ যেহেতু 9-এ উঠে যাচ্ছে, 9 আর 10টা তো ভীষণ ভালো করে সব কিছু ম্যানেজ করতে হবে। তো চলো এই বছরটা করবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো বা তোমরা সে ভিডিও পেয়ে যাবে। তো এখন আমি চাটা খাবো, খেয়ে নিয়ে তারপরে যাব ছাদে। তো চলো আমি চাটা খেয়ে নিই। রিসুর চা খাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমাদের সাথে বকবক করতে করতে ও কিন্তু চা খেয়ে নিয়েছে। তো চলো আর রিসুকে একটু দেখা, রিসু একটু গুড মর্নিং বলো বাবা। গুড মর্নিং। তোমার কি ঘুম এখনো হয়নি? টেবিলের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছ? না পড়া টড়া না থাকলে না একদম আলসি হয়ে যায়, ওরে কত যে আলসি। ঘুম ভেঙেছে অনেকক্ষণ কিন্তু ঘুমাচ্ছে, মানে উঠছে না বিছানার থেকে, মানে লেপের মধ্যে ঘুমাচ্ছে না। আর এবার আমিও অনেকক্ষণ জেগে 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 দাদাভাই ফোন করলো, অনেকক্ষণ কথা বলার পরে আমিও আবার ঘুমাতে শুরু করে দিয়েছি, তারপর দেখলাম না লেট হয়ে যায় উঠেই যায়। তো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো তোমাদেরকে নিয়ে চলে এসেছি ছাদে, আর ছাদে বেশ রোদ উঠে গেছে আর টাইম অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টার বেশি বাজে 10টা হয়ে গেছে। তো এখন আমি রেলিংয়ে দেওয়া রয়েছে যে জামা কাপড়গুলো, সেগুলো আমি ছাদে নিয়ে আসবো গরম করতে দেওয়ার। এগুলো কালকেরও ধোয়া না, এগুলো স্যাটারডেতে আমি যেদিন বাড়ি আসলাম সেই দিনই ধুয়েছিলাম, কিন্তু সে তো ধুতে মানে বিকালে শুকিয়েছিল না, তো রেলিংয়ে মেলা ছিল, আর আমি তো সানডেতে সকালেই বেরিয়ে গেছিলাম, তো আমি আর ছাদও খুলিনি,
তো রেলিংয়ের জামা কাপড়গুলো দিইনি, তো আজকে ভাবলাম একটু গরম করতে দিয়ে দিই, কারণ গরম না করলে ভাঁজ করা যাবে না। আর ওই দিকের দড়িতে এখন যেগুলো কাচলাম সেগুলো দিলাম, তো রোজই এক বালতি করে জামা কাপড় রোজ হয়েই যায় বলো তো, শীতের জন্য জামা কাপড়টা একটু বেশিই হয়। আর তারপরে দেখো আমি চলে এসেছি আমার বেডরুমে, বেডরুমে বলতে রিশুর বেডরুমে, যেখানে আমরা দুজন শুয়েছিলাম। তো লেপটাকে ঠিকঠাক করছি, তো এটা ভেবো না যে আবার শুতে শোয়ার জন্য লেপটাকে ঠিকঠাক করে নিচ্ছি, তো পুরোটাই ঠিক করে ঝেড়ে নিয়ে ভাঁজ করব, না হলে ভাঁজটা সুন্দর হবে না। আর এদিকে কানে ফোন রয়েছে, দাদাভাই আরেকটা মোবাইলে ফোন করছে, কারণ ও সকাল থেকে একটু ফোন করেই, কারণ অনেকবারই সারাদিনই ফোনে কথা বলে যেটুকু টাইম পায়। তো দাদাভাইয়ের সাথে একটু কথা বলছি, তার মাঝখানে এখন আমি ঘরটারগুলো বেশ মানে গোছানো থেকে শুরু করে কিছুই হয়নি, কারণ সকালে উঠলামই তো লেটে, তোমাদেরকে বললামই। তার মধ্যেও কিন্তু আমি চা খাওয়ার পরে আগে ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছি। আর ঠাকুরঘরে কিন্তু একটা জিনিস যেটা হয়েছিল সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, তো আমার ঘরে আবার মানে ইঁদুর হয়েছে, তো ইঁদুরগুলো খুব জ্বালাতন করছে ঠাকুর ঘরের যে র্যাকটা রয়েছে, জামা কাপড় রাখি ঠাকুরের, তো তার মধ্যে অনেকগুলো মানে 5টা র্যাকের মধ্যে মিনিমাম 4টে র্যাকে ইঁদুর ছিল একটা করে, তো একটাও আমি ধরতে পারিনি, সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তো আবার ওষুধ দিতে হবে, ওষুধ দিলে না ভয় লাগে যে কোথায় মরে পড়ে থাকবে আমি বের করতে পারবো না, তো সেই জন্য না দিই না। তো চলো ব্যবস্থা তো করতেই হবে, কারণ ওর ভিতরগুলো পুরো গন্ধ হয়ে গেছে, আমি তো কিছু ঠাকুরের ড্রেস ধুয়েও দিলাম আর কিছুর মধ্যে সেন্ট লাগিয়েছি যাতে ভালো থাকে। তো চলো, আর এখন উপরের ঘরগুলো আমি ভালো সুন্দর করে গুছিয়ে মুছে ঝাড়ু লাগিয়ে নেব, কারণ ঘর তো অনেকগুলোই হয়ে গেছে, তো সকালবেলা না আমার মেনে এই ঘরগুলো ঝাড়ু লাগাতে অনেকটা টাইম লেগে যায়। তো আজকে পোছাটা আমি একটু পরেই লাগাবো, যেহেতু নিচে যাব, আগে নিচে গিয়ে নিচের ঘরগুলো ঝাড়ু লাগাবো, কারণ সকালবেলা আজকে শুধু বারান্দাটাই ঝাড়ু লাগিয়ে বাসি কাজ করা হয়েছিল, তো নিচের ঘরগুলো গোছানো ছিল কিন্তু ঝাড়ু লাগানো হয়েছিল না, তো ভাবলাম উপর থেকে একবারে যখন ঝাড়ু লাগিয়ে নিয়ে আসবে একবারেই বার করে দেবো, তো সেই জন্য আর নিচের ঘরগুলো এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো চলো একটু দেখতে থাকো আর সাথে থাকো, আমি ততক্ষণ কাজগুলো ঝটপট করে নিই। ঝাড়ু টাড়ু করে একদম কিচেনে, এখনো পোছা লাগানো হয়নি, পোছা লাগানোটা পরে হবে। তো আজকে কি বাজার নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে চায়ের বাসন টাসন আজকে কিছুই ধোয়া হয়নি, এখানে রয়েছে একবারে ধোবো। আর এখানে নিয়েছি আজকে এই যে খয়রা ইলিশ মাছ, দেখো খয়রা ইলিশ মাছ নিয়েছি, এই মাছটার আজকে ঝাল করবো। চলো আগে মাছটা ধুয়ে নিয়ে আসি বাইরের থেকে, কারণ আমি বেসিংয়ের মধ্যে মাছ ধুই না, গন্ধ বেরোবে, তো বাইরের থেকে আগেগুলো পরিষ্কার করে নিয়ে আসি। আর এখানে দেখো আজকে অনেক সবজি নেওয়া হয়েছে, আজকে সবজি রান্না হবে সিম নিয়েছি, গাজর, আর একটা কত বড় মূলো, এই দেখো একটা মূলো একটাই নিয়েছি, আর এদিকে নিয়েছি শীষ পালং। শীষ পালং খেতে আমার বেশ ভালো লাগে, মাসির বাড়িতে গিয়ে খেলাম এদিন, তো আজকে আবার নিয়েছি, তো এই শীষ পালং রান্না হবে। রিসুর জন্য একটু গাজর সিদ্ধ দিয়ে দেবো আর মাছটা ধুয়ে নিয়ে আসি। তো চলো একদম কাটা ধোয়া করে একদম রান্নার সময় তোমাদের সামনে আসছি। তো দেখো কেটে কুটে নিয়েছি, এই যে একটু বেগুন এখান থেকে একটু ভাজার জন্য বেরিয়েছে, 3 পিস ভাজার জন্য নিয়েছি, আর এই যে পালং শাকে দেবো, শীষ পালংয়ে সিম মূলো বেগুন আলু আর বড়ি দেবো, বড়িটা ভিতরে আছে, আর এখানে মাছটা ধুয়ে নিয়েছি।
তো চলো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়েছি, আজকে দুটো একসাথে রান্না করব। এদিকে মাছের তেলটাও গরম হয়ে গেছে, এটা মাছেরই তেল ছিল ওই জন্য দুদিকে দুটো বসিয়েছি। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। আর এদিকে দেখো কড়াইয়ে এই তেল দিয়েছি, এখানে এই যে বড়ি নিয়েছি বড়িটা দিয়ে দিলাম, বড়িটা পালং শাকে দেবো, ভেজে তুলে নেবো। তো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা হয়েও গেছে দেখো তুলে নিচ্ছি। আর ওইদিকের কড়াইতে বেগুন ভাজাও দেওয়া ছিল, তো সেটাও হয়ে গেছে, সেটাও তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি পালং শাকটা রান্না করে নেব। তো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে যে সবজিগুলো পালং শাকের জন্য কেটে রেখেছিলাম তো এক এক করে সবই দিয়ে দেব। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব। আর আমি কিন্তু পালং শাকের মধ্যে সেরকম খুব একটা মশলা দিই না, তো এটা ভাজা বসিয়ে দিয়েছি, হতে থাক। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, আর ওই মাছের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলায় জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, একটু হলুদ দিলাম, লবণ দিলাম, নিয়ে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এখন একটু ফুটে গেলে মাছটা ঢেলে দেবো। তো আজকে আমি দুই হাত কাজে লাগিয়েছি, দেখো দুটো কড়াই বসিয়ে দুই হাত কাজে লাগিয়েছি, যাতে রান্নাটা আমার খুব ঝটপট হয়ে যায়। তো এদিকে দেখো মাছটা হয়ে গেছে, আর এদিকে আমার পালং শাকটাও হয়ে গেছে। দেখো স্নান টান করে চলে এসেছি, হারি এখন মাথায় আছে, ও মাথা আসতে চায় না একদম, ওই জন্য তো চুলগুলো কেটে দিয়েছিলাম। তো রান্না বান্না একবার কমপ্লিট দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে বড়ি দিয়ে পালং শাক, এখানে রয়েছে মাছের ঝাল, দাঁড়াও এটা বেগুন ভাজা, এখানে ভাত, এখানেও ভাত রয়েছে, আর এই যে রিসিতা তুলে। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করে নেব, দুটো বেজে গেছে, রিসু বসে গেছে, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, তো পরে আসছি খাওয়া দাওয়ার পরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45, 5:45 বেজে গেছে, 5:45 সময় তোমাদের সামনে আসলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে রিশু ফ্রেন্ড রাইস ছিল ডান্স প্র্যাকটিস করতে, মানে ডান্সটা তুলবে বললাম এই প্রোগ্রামের জন্য করবে, তো সেগুলো ভেবেছিলাম শেয়ার করব, শেয়ার হয়ে ওঠেনি। এখন বাজে 5:45, এখন তোমাদের সামনে আসলাম। আর এই দেখো বিছানার পর জামা কাপড় সব লাট মারা, এখনও পর্যন্ত ভাজ করিনি, মানে দুপুরের পর থেকে মানে আমার মাথায় মনে হচ্ছে যেন বাজ পড়েছে। কারণ হচ্ছে দুপুরে যখন মোটর চালাই, মোটরের সুইচটা আমার একটু গন্ডগোল আছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে সুইচটা, এই সুইচটা একটু গন্ডগোল আছে, তো সেটা যখন আমি মোটর অন করি তো মাঝে মাঝে কী হয় মানে মোটরটা চলে না, আবার দুবার তিনবার সুইচটাকে বন্ধ করে চালাতে হয় তখন চলে, তো ওটা শর্ট হয়ে গেছে। এবার তখন বুঝতে পারছিলাম একটু একটু, তখন ভাবলাম না হয়তো কারেন্ট গেছে, কারণ এনসিটি ওটাকে এনসিপি বলে, এনসিপিটাও পড়েনি, তো সেই জন্য ভেবেছিলাম কারেন্ট গেছে। ওমা তারপরে মানে জল ছিল না কোনো রকম, অল্প জলে স্নান করলাম, স্নান করার পরে রিসুর আগে স্নান হয়ে গেছিলো, তো বাথরুমের জন্য জল নেই, মানে ট্যাঙ্কি খালি হয়ে গেছে, তো ভাবলাম কারেন্টটা আসবে, তো দেখলাম ইনভার্টারও ঠিকঠাক আছে, কিন্তু না সবার বাড়ি কারেন্ট আছে ঠিক 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে খাওয়া দাওয়ার পরে পরে দেখছি যে সবার বাড়ি, মানে যাদের বাড়ি আমাদের সাথে মানে কানেকশন করা আছে আর কি, তাদের সাথে তাদের বাড়ি লাইট আছে, তাদের বাড়ি ইনভার্টার নেই যেহেতু টিভি চলছে, তখন আমার মনে মনে সন্দেহ হলো আর কি, যে তাহলে ঠিক আমার বাড়িতে হয়তো কারেন্ট নেই। তো মিটারটা চেক করলাম, দেখলাম মিটারের আলো জ্বলছে না, কিন্তু মিটারের লাইন ছিল, মানে মাঝে মাঝে বন্ধ হয়। তারপরে আমি ফোন করলাম দাদাভাইয়ের কাছে, দাদাভাই বলল মানে যিনি আমার বাড়িতে কাজ করেন মিস্ত্রি, উনি শুনেছিলাম একটু বাইরে যাবে কাজের জন্য, তো বলছিল 18 তারিখে যাবো, চলে গেছে। আমি দাদাকে বারবার ফোন করছি, তো বলছে উনি নেই। এখন মিস্ত্রি কোথায় পাবো, কারণ কারেন্ট যদি না আসে, ইনভার্টারে যদি কোনো প্রবলেম হয়, রাত্রে অন্ধকারে আমি আর ইস্যু এমনি মানে ভয়েই পাগল হয়ে যাব। হ্যাঁ, তো সেই ভেবে মানে মানে ওই টাইমটুকু মানে পাগলের মতো ছুটছি, মানে একে ডাকছি ওকে ডাকছি যে কোনো মিস্ত্রি আছে কি না। হ্যাঁ, এরকমভাবেই চললো, ওরা এসে নিজের মতো প্র্যাকটিস করলো, মাঝে মাঝে একটু একটু দেখিয়ে দিলাম, তো ওরা করলো, তারপরে
ঠিক দাদা ভাই মানে আমাদের বাড়িতে যিনি কাজ করেন উনি সুখবর মানে উনি এখান থেকে যায়নি কাজে এখনো পর্যন্ত তো ফোন ধরে বললেন আমি বাড়িতেই আছি তখন আমার একটু শান্তি লাগলো মানে ওই দাদা ভাই বাড়ি থাকলে আমার মানে কারেন্টের কোনো প্রবলেম হলে আমি ওনাকে মানে একবার ফোন ধরাতে পারলেই হয় ওনাকে পেলেই আমার মন শান্তি হয়ে যায় যে না বাড়ি আছে আর উনি এত ভালো একবার ফোন করলে হোক যে মুহূর্তেই থাকুক না কেন টাইম দিয়ে দেবে আমি এই টাইমের মধ্যে আসছি তো এসে এই দেখো এখানে লাইন করে দিয়ে গেছে এখন অন্ধকার এইখানে সুইচটা করে দিয়ে গেছে পুরোটাই চেঞ্জ করে বোর্ড লাগিয়ে করে দিয়ে গেল দেখলাম সেটা ডাইরেক্ট করে দিয়ে গেছে মানে ওই সুইচটাকে বন্ধ করে দিয়েছে তো এখন আমার একটু শান্তি লাগছে বিকালে মনে হচ্ছে ঝড় উঠে গেছে বাড়িতে আর কি এরকম আর ওই সুইচটা খারাপ ছিল দাদাভাই আমাকে বলেছিল যে সুইচটা একটু খারাপ ঠিক করে দিয়ে যায় আমি বললাম না না এখন তো চলছে তা থাক ঠিক করতে হবে না তো সত্যিই তাই ও যেটা ভাবে সেটাই হয় ও ভেবেছে যেখান থেকে যাওয়ার পরে কিছু একটা হবে আমাকে আবার ফোন করে দৌড়াদি করতে হবে তো সেটাই হয়েছে আমার কথা না শুনে যদি তখন ঠিক করতো তখন কিন্তু আর এটা হতো না আর এখানে দেখো দুধ বসিয়েছি আর রিশো আজকে দুধ কর্নফ্লেক্স খাবে না আজকে ম্যাগি খাবে তো চলো ওর জন্য একটু ম্যাগি বাড়িয়ে নিই তারপরে আবার আসছি তো রিশুর জন্য ম্যাগিটা রেডি হয়ে গেছে ম্যাগিটা নিয়ে টেবিলে চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে